ওয়াসিম ও ওয়াকের সর্বকালের অন্যতম সেরা দুই বোলার দুই কিংবদন্তি তাদের ছাড়িয়ে যাচ্ছেন আমাদের সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজে এই দুজনের একজনকে তো টপকাবে নেই আরেকজনকে পিছু ফেলাও কেবলই সময়ের ব্যাপার কিভাবে সে আলোচনাই তো করবো এই ভিডিওতে ভয়ঙ্কর বোলার ছিলেন পাকিস্তানের ওই দুজন ক্যারিয়ারের উইকেট সংখ্যায় তারা সাকিবের চেয়ে অনেকে গিয়ে ওয়ান ডের কথাই তো বলছি সেই ওয়ান ডেতে ওয়াসিম উইকেট পাঁচশো দুই ওয়াকের উইকেট চারশো ষোলো ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট শিকারে তাদের উপরে শুধুমাত্র রয়েছে শ্রীলঙ্কার মুতিয়া মুরল ধরেন পাঁচশো চৌত্রিশ উইকেট নিয়ে সেখানে সাকিবের উইকেট মাত্র দুইশো ষাট তবু পরিসংখ্যানের একটি নির্দিষ্ট পাতায় ওই দুজনের ঘাড়ে নিঃশ্বাস ফেলেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু করছেন সাকিব আল হাসান কিভাবে তা তো বলবই তার আগে এই যে এক বছরের নিষেধাজ্ঞা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের প্রত্যাবর্তন হচ্ছে যে সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই বাংলাদেশের হোম অফ ক্রিকেটের সঙ্গে সাকিবের প্রেমের গল্পটি একটু বলি ওয়ান ডেতে বোলিংয়ে দুই হাজার ছয় সালের আটই ডিসেম্বর এই শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের পথ চলা শুরু হয়েছে ক্রিকেট স্টেডিয়াম হিসাবে এবং জিম্বাবুকে সিরিজের চতুর্থ ম্যাচ দিয়ে সেই ম্যাচটাতে সাকিব ছিলেন দশ ওভার বোলিং করে বত্রিশ রান দিয়ে তিনি পেয়েছিলেন দুই উইকেট এই স্টেডিয়ামে এখন পর্যন্ত বাংলাদেশ মোট একানব্বইটি ওয়ান ডে ম্যাচ খেলেছে যার মধ্যে আশটিতেই সাকিব ছিলেন এবং তাতে সাকিবের উইকেট সংখ্যা একশো তার গড় চব্বিশ দশমিক নয় তিন স্ট্রাইটের ছত্রিশ দশমিক ছয় ইকোনমি চার দশমিক শূন্য আট তিনি এখানে ইনিংসে ওয়ান চার উইকেট পেয়েছেন তিনবার দুই হাজার দশ সালে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে এবং দুই সালে আফগানিস্তানের বিপক্ষে এছাড়া দুই সালে জিম্বাবুয়ের বিপক্ষে সাতচল্লিশ রানে যে পাঁচ উইকেট পেয়েছিলেন সেটি তার ওয়ানডে সেরা বোলিং হিসেবে ছিল দুই হাজার ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের বিপক্ষে উনত্রিশ রানে পাঁচ উইকেট পাওয়ার আগ পর্যন্ত এবং সাকিব যে এই আশিটি ম্যাচে বোলিং করেছেন তার মধ্যে কিন্তু সাতান্নটি ম্যাচেই তিনি উইকেট পেয়েছেন আর সাকিব উইকেট পেলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা তো বাড়ে এটা তো আসলে সহজ কথা যে সাতান্ন ম্যাচে সাকিব উইকেট পেয়েছেন তার মধ্যে বাংলাদেশ ত্রিশটি ম্যাচ জিতেছে মোর দেন ফিফটি পার্সেন্ট যে তেইশটি ম্যাচে তিনি উইকেট পাননি তার মধ্যে বাংলাদেশ মাত্র আটটি ম্যাচ জিতেছে লেস দেন থার্টি ফাইভ পার্সেন্ট মানে ওইখানে হচ্ছে প্রতি দুই ম্যাচের একটি জিতেছে এখানে প্রতি তিন ম্যাচের একটি করে জিতেছে এবং সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিবের এই দুর্দান্ত রেকর্ডের কারণেই এখন ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনিসকে তিনি চোখ রাঙাচ্ছেন ক্রিকেট বইয়ের একটি নির্দিষ্ট রেকর্ডে ওয়ান ডে ক্রিকেটে একই স্টেডিয়ামে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড ওয়ান ডেতে একটি নির্দিষ্ট স্টেডিয়ামে সবচেয়ে বেশি উইকেট শিকারী তালিকার সবচেয়ে উপরের দুটো নাম ওয়াসিম আকরাম ওয়াকার ইউনেস সেটি সারজা ক্রিকেট স্টেডিয়ামে যেখানে সাতাত্তর ওয়ান ডেতে একশো বাইশ উইকেট ওয়াসিম আকরামের একষট্টি ওয়ান ডেতে একশো চোদ্দো উইকেট ওয়াকার ইউনিসের আর মিরপুর যে সাকিবের একশো তেরো উইকেট সেটা তো আগেই বলেছি তার মানে ওয়াকারের চেয়ে তিনি মাত্র এক উইকেট পেছনে ওয়াসিমের চেয়ে তিনি উইকেট পেছনে এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ যে ওয়ান ডে সিরিজটা খেলবে সেখানে কিন্তু প্রথম দুটো ম্যাচ হবে এই মিরপুরে বিশ ও বাইশে জানুয়ারি তাতে ওয়াকারকে যে সাকিব টপকে যাবেন এটা খুবই প্রত্যাশিত ওয়াসিমকে টপকে যাওয়াটা এই সিরিজ একটু কঠিন হবে কিন্তু সেটাও আর একটা দুটো সিরিজ দু চারটে ম্যাচ মিরপুরে হলেই সেটা আসলে রেকর্ডটা সাকিবের হয়ে যাবে সাকিবের বয়স এখন তেত্রিশ বছর আরও কয়েক বছর তিনি অনেশ ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন এই সময় ও মিরপুরে ভুরি ওয়ান ওয়ানডে ম্যাচ খেলবে এবং তাতে সাকিব মুড়িমুরকির মতো উইকেট পাবেন সেটাই তো প্রত্যাশিত তাতে করে ক্যারিয়ারের শেষে এই রেকর্ডটি মানে একটি নির্দিষ্ট স্টেডিয়ামে সবচেয়ে বেশি ওয়ানডে উইকেটের রেকর্ডটি সাকিব যে কোথায় 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 নিয়ে ঠেকাবেন কে জানে ওয়াসিম ওয়াকার সার্জায় সর্বশেষ খেলেছেন দুই দুই সালে মানে তাদের রেকর্ডটি ভাঙছেন সাকিব এসে উনিশ বছর পরে সাকিব যখন ক্যারিয়ার শেষ করবেন তখন কি এই রেকর্ডটি আর কেউ ভবিষ্যতে আদৌ ভাঙতে পারবেন আপনি কি মনে করেন